সাগর, আমি তোমাকে কতটুকু ভালোবাসি সেটা আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। তবে যেদিন প্রথম তোমাকে দেখলাম তখনই আমি তোমার প্রেমে পড়ে যাই, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। জীবনে প্রথম তুমি আমার ভালোবাসা, আর তোমাতে শেষ ভালোবাসা হিসেবে দেখতে চাওয়ার বড্ড ইচ্ছা। কবি কি করে গল্প লেখে তা আমি জানি না, তবে আমার জীবনের প্রথম ছন্দ তোমায় দিয়ে লেখা। তোমার জন্য ফিরবো আমি মেঘের বেড়ায় ভিড়ে, সারা জীবন বাঁচবো ভালো, তোমায় আপন করে খুব ভালোবাসি তোমায়। ইতি ঈশিতা। চিঠিটা পড়ে কি করব ভেবে পাচ্ছি না, যদি সরাসরি না করে দেই হয়তো উল্টাপাল্টা কিছু করে বসবে। না, আমাকে ওকে বুঝে বলতেই হবে যে এটা ওর ভালোবাসা না, এটা ওর ভালো লাগা। আর এমনিতেও আমি অশ্রুকে ভালোবাসি, আমার এক জীবনে অশ্রুকে ছাড়া বেঁচে থাকা বড়ই কষ্টের। আমি অশ্রুকেই ভালোবাসি আর ওকেই ভালোবাসব। তারপর চলে গেলাম ছাদে, তবে দেখলাম অশ্রু ভাবনায় জগতে। আমি ওকে বললাম, কি ভাবছো অত? আমার ভাবনা আমার কাছেই থাক, তোমার জন্য কতজনের চিন্তা। আমি ভাবছি ও যদি আমাকে চিঠি দেয় তাহলে অশ্রুর সমস্যা কি? ও তো আমাকে চায় না, আসলে মেয়েদের মনে কি চলে তা কেউই জানে না, আর আমি তো দূর, চিন্তা তো হবেই। কলেজে তাহলে ও তোমাকে প্রেমপত্র দিল তাই তো? হুম। তা কি ভাবলে, প্রেম করবে নাকি ওর সাথে? দেখি। দেখি মানে? আরে এত রাগ করছো কেন? তুমি আর আমাকে ভালোবাসো না তাই ভাবছিলাম আর কি। তবে রে। আরে ও যদি আমাকে ভালোবাসে আর আমি যদি ওর সাথে প্রেম করি তাতে তোমার কি? হুম, আর তুমি তো আমাকে ভালোবাসো না। ভালোবাসি না সেটা ঠিক, তবে ওই মেয়েটা ভালো না, ওর সাথে প্রেম করো না। আমি একটা কথা কিছুতেই বুঝছি না, যদি আমাকে ভালোই না বাসো তাহলে এমন করে বলছে কেন? হুম। তারপর ছাদ থেকে চলে আসলাম, রাতে আবার হারামিগুলোর সাথে আড্ডা, পরে বাসায় ফিরে খাবার খেয়ে ঘুম। সকালে কলেজে গিয়ে ওই মেয়েকে খুঁজলাম, তারপরও পেলাম না। অনেকক্ষণ পরও নিজেই আসলো আমার কাছে। তা কি ভাবলে তুমি? হুম, এটা এখানে বলা যাবে না, অন্য জায়গায় চলো। তার মানে তুমি রাজি? জানো আমি কত চিন্তায় ছিলাম। পরে রিকশা করে ওর সাথে একটা পার্কে গেলাম। তবে ব্যাপারটা অশ্রুর চোখের আড়াল হয়নি, ও বিষয়টা দেখে সাগরের পিছু নিল। সাগর আর ঈশিতা কি করছে তা অশ্রু দেখছে। তাড়াতাড়ি বলো, আমি খুব এক্সাইটেড। আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শুনবে, আর পুরোটা না শুনে তুমি এখান থেকে যাবে না। এখন যাবার প্রশ্ন আসছে কই থেকে? প্রশ্ন এসে বিদায় তোমাকে বলছি। আচ্ছা বলো। অশ্রু সাগর আর ঈশিতার ব্যাপারটা দেখছে, ওরা কি করছে সেটা দেখছে, বাট কি কথা বলছে সেটা শোনা যাচ্ছে না। কথাটা তুমি কিভাবে নিবে সেটা আমি জানি না। দেখো আমি তোমাকে ভালোবাসি না, আমি ভালোবাসি অন্য একজনকে, সে অশ্রু, আর আমি শুধু তাকেই ভালোবাসি, অদ্বিতীয় কাউকে না। আর তুমি যেটাকে ভালোবাসা বলছো সেটা ভালোবাসে না, সেটা হলো ভালো লাগা। আমার কথা শুনে ঈশিতার মুখটা মলিন হয়ে গেল, যেন কেঁদে ফেলার আগ মুহূর্ত। তার মানে আমার ভালোবাসা ভুল, আমি ভুল মানুষকে ভালোবেসেছি তাই তো? হুম, দেখো তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, দেখো তখন ছেলের অভাব হবে না, আমার থেকে আরো শতগুণ ভালো ছেলে তুমি পাবে। হুম। আর শোনো, আমার পিছে যতদিন সময় নষ্ট করেছ ততদিন যদি পড়াশোনা ঠিক মতো করতে পড়াশোনা তোমার আরো ভালো হতো। আমার কথাই ভুল থাকলে তুমি বলো, আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে। হুম, তোমার আর আমার ভুল নেই। আচ্ছা তাহলে আজ আমি আসি। আমার শেষ চাওয়াটা পূরণ করবে না? কি শেষ চাওয়া? আমাকে জড়িয়ে ধরে একটা কিস করবে, আর বেশি কিছু না। আমি কি বলবো ভেবে পাচ্ছি না, তারপর ওর ইচ্ছাটা। হুম। ঈশিতা আমাকে আষ্টপৃষ্ঠে জড়িয়ে ধরে আমার কপালে মুখে আদর করতে লাগলো, আমি ওকে ছাড়তেও পারছি না। তারপর ও আমার ঠোঁট জোড়ার সাথে ও ঠোঁটগুলো লাগিয়ে দিল, কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে। সরি, নিজেকে সামলাতে পারিনি। ইটস ওকে। ঈশিতা চলে গেল। শালার মাইয়া লিপকিস করে বলে সরি, মেজাজটাই হট করে দিল। আর ওদিকে অশ্রু ভাবলো সাগর ঈশিতার প্রেমপত্র অ্যাকসেপ্ট করেছে, অশ্রু মন ভার করে চলে গেল।
আর সাগর বাসায় ফিরল। দুপুরে খেয়ে দিয়ে নিলাম এক ঘুম, আর ঘুম ভাঙল শেষ বিকালে। বিকালে বেরিয়ে পড়লাম ওই গোধূলি বিকালটা নদীর পাড়ে বসে দেখব বলে, কিন্তু সেখানে গিয়ে দেখি নদীর পাড়ে অশ্র বসে আছে। ওকে দূর থেকে বোঝাই যাচ্ছে না ওর মনটা ভীষণ খারাপ। আমি ওর কাছে গিয়ে ওর পাশে বসলাম। আজকে কি জন্য মন খারাপ তোমার? আমার খারাপ আমি দেখব, আর তোর তো মন খারাপ দেখার জন্য লোকের অভাব নেই। অশ্র যখন রাগ করে থাকে তখন তুই করেই বলে। এভাবে কথা বলছো কেন? তো কিভাবে বলবো, আমি তো তোমাকে ভালোবাসি। আজ হাসালে তুমি, তুমি আমাকে ভালোবাসো, মজা করছো। আমি তোমাকে আজ 3 বছর ধরে ভালোবাসি, আর আজ তুমি কি বলছো? আজ আমি মজা করছি। তাই নয় তো কি, তুমি তো তখন... অশ্র বলতে গিয়েও আর বলল না। অশ্র উঠে গিয়ে পথ চলতে শুরু করলো। আমি বেশ কয়েকবার পিছন থেকে ডাকলাম কিন্তু কোনো সাড়া পাইনি। আমি অশ্রুকে ভালোবাসার কথা বলার পরও ও যেমন আমাকে বলেছে ও আমাকে ভালোবাসে না, কিন্তু কখনো আমার সাথে কথা না বলে থাকিনি, যদিও আমি ওকে খুব ডিস্টার্ব করতাম। তখন ও রেগে আমার কাছে বলে বকা খাওয়াতো, কিন্তু আমাকে সাড়া না দিয়ে চলে যায়নি। ওর কথাবার্তা দেখে অন্য কিছু মনে হচ্ছে, বাট কি হতে পারে। আমি মন খারাপ করে বাসায় চলে গেলাম, আর রাত্রে খেলামও না। আপনারাই বলুন, প্রিয় মানুষের অবহেলা কতটা কষ্টকর হয়। সকালে ঘুম থেকে ওঠে রাসেল, আজ ওদের কাছে গিয়ে ব্যাপারটাও বললাম, ওরাও কিছু বলতে পারছে না। এভাবে 3 দিন কেটে গেল, কিন্তু আমি কলেজে যাইনি, কলেজটা নয় বাদে দিলাম, বাসা থেকে বেরও হইনি। কি করে বের হব যদি ও আবার আমার সাথে এরকম আচরণ করে? এটা আমাকে বড্ড কাঁদায়। ও কি বোঝে না আমি ওকে কতটা ভালোবাসি? আজ 3 দিন কলেজে যাচ্ছি, তবে মনটা বড্ড খারাপ। কলেজে গিয়ে রাসেল রাজের সাথে কথা বলে মাঠের এক কোণে বসে আছি। হঠাৎ ইশিতা আমার কাছে আসলো। 3 দিন আসনে কেন? কাজ ছিল তাই। কি এমন কাজ? তোমায় কেন বলবো? বাসায় কি কিছু হয়েছে? আর নিজেকে সামলাতে পারলাম না, কেঁদেই দিলাম। আরে কাঁদছো কেন, কি হয়েছে আমাকে বলো। ইশিতা আমার চোখের পানি ওর উনা দিয়ে মুছে দিল। প্রিয় মানুষের অবহেলা। তা সে কে ও যার জন্য আমাকে অ্যাপসেট করনি? হুম, আমাকে তুমি তোমার বন্ধু মনে করে সব বলতে পারো, কিন্তু তুমি তো আমার ভালোবাসাটা না হয় নাই দিলে, কিন্তু বন্ধু হয়ে সারা জীবন তোমার পাশে তো থাকতে দিও। হুম, আজকে থেকে আমরা ফ্রেন্ড, ওকে? হুম। তা কি জন্য মন খারাপ আমাকে বলো। তারপর ওকে পুরো বিষয়টা বললাম। তার মানে এই জন্য তোমার মন খারাপ? হুম। আর তুমি তুমি এসব কি তুই করে বলবি, না হলে বন্ধু তো হয় না, বুঝলে? হুম। আচ্ছা সেদিন তুমি যে আমাকে কিস করেছো ওটা কি দেখেছে? হতেও পারে, তোমার মন খারাপের জন্য বোধহয় আমিই দায়ী, না? আরে বলছিস, তুই হতে যাবি কেন, এটা তো আমার ভাগ্য। আচ্ছা তোর ফোন নাম্বার দে তো। কেন? দূর, আমি তো ফ্রেন্ড না। হুম, 017। আচ্ছা চল আজকে ঘুরতে যাই, তাহলে মনটা ভালো হয়ে যাবে। হুম হুম। ইশিতা খুবই মিশুক, অল্পতেই আমার সাথে মিশে গেছে। তারপর ওকে নিয়ে একটা পার্কে গিয়ে বসলাম, এখানে অনেক আড্ডা দিলাম, তারপর একটা রিকশা করে বাসায় ফিরব। তখন এই যে মামা দাঁড়ান। রিকশা মামা দাঁড়ালো। আমি ওকে কিছু বলার আগেই দেখি ও এক দৌড়ে রাস্তার পাশে থাকা ফুচকার দোকানে গেল। আমার আর বুঝতে বাকি রইল না ও কেন গেছে, এই মেয়েদেরও হয়তো একই জ্বালা, ফুচকা দেখলেই খাওয়ার টক ওঠে। আমি গিয়ে ওর পাশে বসলাম। সরি আসলে। থাক বলতে হবে না। ইশিতা ফুচকা খাচ্ছে আর আমি বসে আছি। তোমার জন্য একটা অর্ডার করি? আমি ফুচকা খাওয়া পছন্দ করি না। তারপর ও জোর করে দুটো খাইয়ে দিল, কিন্তু আমার মনটা ভালো হয়ে ওঠার আগেই আমার খারাপ হয়ে গেল, কারণ অশ্র রিকশাতে যাওয়ার সময় দেখছে ইশিতা আমাকে ফুচকা খাওয়াই দিচ্ছে। তারপর ইশিতাকে ওটা বললাম, ও ওর মনটা খারাপ হয়ে গেল। তারপর রিকশায় উঠে ওকে বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় আসলাম। মামা কত টাকা ভাড়া হয়েছে? বাবা 30 টাকা। ওনাকে 100 টাকা একটা নোট দিলাম। এই নাও বাবা 70 টাকা।
না, এটা আপনার বকশিস। আপনি কত সময় আমাদের জন্য ওয়েস্ট করেছেন, আর কতটুকু আপনার বকশিস প্লিজ মামা ফিরিয়ে দেবেন না। তারপর বাসায় আসলাম, বাসায় এসে দেখি অশ্রু আমার রুমে বসে আছে। আমি আসছে যে ও সেটা খেয়ালই করেনি। অশ্রু, তুমি আমার রুমে কী জন্য আসলে, কোনো দরকার আছে কি? আমি কি দেখতে বড্ড খারাপ? তুমি খারাপ হতে যাবে কেন, তোমায় কতটা ভালোবাসি জানো? আর তুমি সব কি বলছো? দেখলাম তো আজ তোমার ভালোবাসা। তুমি যা দেখছো তা সবই ভুল। ও তোমাকে খাইয়ে দিছিল, তাও কি ভুল? আমি আর কিছু বলতে পারলাম না, চুপচাপ বসে পড়লাম। কি হলো, চুপ করে আছো যে? তো কি বলবো, আমি কিছু বললে তো আর তুমি বিশ্বাস করবে না। কি বিশ্বাস করব, আমার চোখগুলো আজ ভুল দেখেছে, আর সেদিনও তোমাকে কিস। অশ্রু আর কিছু বলল না, কাঁদতে কাঁদতে চলে গেল। আমার আর বুঝতে বাকি রইল না, ও সেদিন সবই দেখেছে, যার জন্য আমাকে আজ এতটা অবহেলা পেতে হচ্ছে। তবে আজকে ওর কথা শুনে বুঝলাম ও আমাকে ভালোবাসে, না হলে আমাকে ঈশিতার সাথে দেখেও ও কেন এতটা কষ্ট পাচ্ছে, কেন আমাকে অবহেলা করছে। কালকে আমি ও সব ভুল ধারণা শুধরে দিব। কিরে সাগর, অশ্রু কান্না করছে কেন, তুই কিছু বলেছিস? না আম্মু। ও আচ্ছা আম্মু, ও কেন আসছে? ওহ, আমি ও ভুলে গেলাম, যার জন্য তোর কাছে আসা। শোন, রাত্রে ওদের বাসায় খাওয়ার বলে গেছে, রাত্রে একসাথে যাব, বাসায় থাকিস। হুম, আম্মু চলে গেল, দুপুরে খেয়ে দে আর ঘুমালাম না, ছাদে চলে গেলাম। ভাবলাম ও আসবে, কিন্তু আজও একবারের জন্য আসেনি। সারা বিকালে ছাদে ছিলাম, সন্ধ্যায় বাসায় আসলাম, এসেই ফ্রেশ হয়ে নিলাম। তারপর ভাবছি কাল ওকে কি করে সবটা বুঝিয়ে বলবো। রাত 8:30 সময় বাসার তালা দিয়ে ওদের বাসায় গেলাম। সবাই কথা বলছে, তারা গল্প করা নিয়ে ব্যস্ত হয়ে গেল। আন্টি আমাকে দেখেই বুঝেছে যে আমার এখানে ভালো লাগছে না। তুমি বরং অশ্রুর রুমে যাও। হুম, তারপর অশ্রুর রুমের কাছে গিয়ে আসবো। হুম, ওর কাছে গিয়ে কি করছো? বই পড়ছিলাম। ও বই রেখে দিল। আচ্ছা, আমি তোমার বাথরুমে যাচ্ছি। হুম, তারপর মোবাইলটা টেবিলে রেখে বাথরুমে গেলাম। বাথরুম থেকে এসে দেখছি ও আমার ফোন চালাচ্ছে, আমাকে দেখে দেখে দিল। আচ্ছা, তোমার প্রিয় কালার কি? নীল। আর তোমার? আমারও সেম। তো প্রিয় খাবার? বিরিয়ানি। আর তোমারটা বলতে হবে না, আমি জানি। কি তাহলে বলো। বিরিয়ানি। ওর সাথে আমার প্রায় মিলছে, কিন্তু আমি না, হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো, আজ আমি রিসিভ করিনি, অশ্রু নিজে রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আমি ঈশিতা, আর আপনি কে? সাগরকে ফোনটা দেন। নিমিষেই অশ্রুর মনটা খারাপ হয়ে গেল। আমি ফোনটা নিলাম। হ্যালো, কে? আমি ঈশিতা। পরে কথা বলছি, বাই। ওকে কিছু বলতে না দিয়ে রেখে দিলাম। এবার বুঝলাম অশ্রুর মন কেন খারাপ হয়েছে।